পর্যটন বিকাশে গুরুত্ব দিয়েছে সরকার। কোনো এক সময় নারকেল কুঞ্জে পর্যটকরা আসতে চাইছিল না, কারণ সেই সময় পর্যটকদের নিরাপত্তা সহ পরিকাঠামোগত কোনো ব্যবস্থা ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নারকেল কুঞ্জকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাচ্ছে। পর্যটকরা যাতে নারকেল কুঞ্জে রাত্রি যাপন করতে পারে তার জন্য 23টি লগ হাট নির্মাণ করা হয়েছে। তাতে বিশেষ করে দূর দূরান্ত বহিরাজ্যের পর্যটকদের কাছে নারকেল কুঞ্জ যে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাত ধরে নারকেল কুঞ্জ পেয়েছে হ্যালিপ্যাড। এতে বহিরাগত পর্যটকরা নারকেল কুঞ্জে পৌঁছতে অনেকটা সহজ হয়েছে। নারকেল কুঞ্জে রয়েছে ওয়াটার স্কুটি এবং মোটর চালিত বোট, এর ফলে যে কোনো ব্যক্তি খুব কম সময়ে ডম্বুর জলাশয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। বাকি ছিল পর্যটকদের রাত্রি যাপন করার ব্যবস্থা। পরিশেষ বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সেই ব্যবস্থাও পাকা হলো। ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরে মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বুধবার প্রথমবার সৌন্দর্যে ভরপুর নারকেল কুঞ্জ পর্যটনস্থলটি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে পরিদর্শনে গেলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। নারকেল কুঞ্জে দেশে বিদেশে পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি এই পর্যটনস্থলটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী দিনে ত্রিপুরা পর্যটন মানচিত্রে নারকেল কুঞ্জ বিশেষ জায়গা করে নেবে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।